بسم الله الرحمن الرحيم حم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين رحمة من ربك إنه هو السميع العليم رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين لا إله إلا هو يحيي ويميت ربكم ورب آبائكم الأولين بل هم في شك يلعبون بسم الله الرحمن الرحيم হামিম এই সুস্পষ্ট কিতাবের শপথ আমি এটি এক বরকত ও কল্যাণময় রাতে নাজিল করেছি কারণ আমি মানুষকে সতর্ক করতে চেয়েছিলাম এটা ছিল সেই রাত যে রাতে আমার নির্দেশে প্রতিটি বিষয়ের বিজ্ঞোচিত ফয়সালা দেয়া হয়ে থাকে আমি একজন রসুল পাঠাতে যাচ্ছিলাম তোমার রবের রহমত স্বরূপ নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী তিনি আসমান ও জমিনের রব এবং আসমান ও জমিনের মাঝখানে প্রতিটি জিনিসের রব যদি তোমরা সত্যি দৃঢ় বিশ্বাস পোষণকারী হও তিনি ছাড়া কোনো উপাস্য নেই তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান তোমাদের রব তোমাদের পূর্ববর্তীদের রব যারা অতীত হয়ে গিয়েছে কিন্তু বাস্তবে এসব লোকে দৃঢ় বিশ্বাস নেই বরং তারা নিজেদের সন্দেহের মধ্যে পড়ে খেলছে فارتقب يوم تأتي السماء بدخان مبين يغشى الناس هذا عذاب أليم ربنا اكشف عنا العذاب إنا مؤمنون أنى لهم الذكرى وقد جاءهم رسول مبين ثم تولوا عنه وقالوا معلم مجنون إنا كاشف العذاب قليلا إنكم عائدون يوم نبطش البطشة الكبرى إنا منتقمون ولقد فتنا قبلهم قوم فرعون وجاءهم رسول كريم بشتو شي دينه جن অপেক্ষা করো যেদিন আসমান পরিষ্কার ধোঁয়া নিয়ে আসবে এবং তা মানুষকে আচ্ছন্ন করে ফেলবে এটা কষ্টদায়ক শাস্তি এখন এরা বলে হে প্রভু আমাদের উপর থেকে আজাব সরিয়ে দাও আমরা ঈমান আনব কোথায় এদের গাফলতি দূর হচ্ছে এদের অবস্থা তো এই যে এদের কাছে রাসূলে মুবিন এসেছেন তা সত্ত্বেও এরা তাঁর প্রতি ভূক্ষেপ করেনি এবং বলেছে এ তো শিখিয়ে নেয়া পাগল আমি আজাব কিছুটা সরিয়ে নিচ্ছি এরপরও তোমরা যা আগে করছিলে তাই করবে যেদিন আমি বড় আঘাত করব সেদিন আমি তোমাদের থেকে প্রতিশোধ গ্রহণ করব আমি এর আগে ফিরাউনের কওমকেও এই পরীক্ষায় ফেলেছিলাম তাদের কাছে একজন সম্ভ্রান্ত রসুল এসেছিলেন أن أدوا إلي عباد الله إني لكم رسول أمين وأن لا تعلوا على الله إني آتيكم بسلطان مبين وإني عذت بربي وربكم أن ترجمون وإن لم تؤمنوا لي فاعتزلون فدعا ربه أن هؤلاء قوم مجرمون فأسر بعبادي ليلا إنكم متبعون واترك البحر رهوا إنهم جند مغرقون كم تركوا من جنات وعيون وزروع ومقام كريم ونعمة كانوا فيها فاكهين كذلك وأورثناها قوما آخرين فما بكت عليهم السماء والأرض وما كانوا منظرين তিনি বললেন আল্লাহর বান্দাদেরকে আমার কাছে সুপর্দ করো আমি তোমাদের জন্য একজন বিশ্বস্ত রসুল আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করো না
আমি তোমাদের কাছে আমার নিযুক্তির সুস্পষ্ট সনদ পেশ করছি। তোমরা আমার উপরে হামলা করে বসবে এ ব্যাপারে আমি আমার তোমাদের রবের আশ্রয় নিয়েছি। তোমরা যদি আমার কথা না মানো তাহলে আমাকে আঘাত করা থেকে বিরত থাকো। অবশেষে তিনি তাঁর রবকে ডেকে বললেন, এসব লোক অপরাধী। জবাব দেয়া হলো, বেশ তাহলে রাতের মধ্যে আমার বান্দাদের নিয়ে বেরিয়ে পড়ো, তোমাদের পিছু ধাওয়া করা হবে। সমুদ্রকে আপন অবস্থায় উন্মুক্ত থাকতে দাও, এই পুরো সেনাবাহিনী নিমজ্জিত হবে। কত বাগ বাগিচা ঝর্ণাধারা ফসল ও জমকালো প্রাসাদ তারা ছেড়ে গিয়েছে, তাদের পিছনে কত ভোগের উপকরণ পড়ে রইল যা নিয়ে তারা ফুর্তিতে মেতে থাকত, এই হয়েছে তাদের পরিণাম। আমি অন্যদেরকে এসব জিনিসের উত্তরাধিকারী বানিয়ে দিয়েছি, অতঃপর না আসমান তাদের জন্য কেঁদেছে না জমিন, এবং সামান্যতম অবকাশও তাদের দেয়া হয়নি। ولقد نجينا بني إسرائيل من العذاب المهين من فرعون إنه كان عاليا من المسرفين ولقد اخترناهم على علم على العالمين وآتيناهم من الآيات ما فيه بلاء مبين إن هؤلاء ليقولون إن هي إلا موتتنا الأولى وما نحن بمنشرين এভাবে আমি বনি ইসরায়েলদের কঠিন অপমানজনক আযাব ফেরাউন থেকে নাজাত দিয়েছিলাম। সীমা লঙ্ঘনকারীদের মধ্যে সে ছিল প্রকৃতই উচ্চ পর্যায়ের লোক। তাদের অবস্থা জেনে শুনে আমি দুনিয়ার অন্য সব জাতির উপর তাদের অগ্রাধিকার দিয়েছিলাম। তাদেরকে এমন সব নিদর্শন দেখিয়েছিলাম যার মধ্যে সুস্পষ্ট পরীক্ষা ছিল। এরা বলে, আমাদের প্রথম মৃত্যু ছাড়া আর কিছুই নেই, এরপর আমাদের পুনরায় আর উঠানো হবে না। أهم خير أم قوم تبع والذين من قبلهم أهلكناهم إنهم كانوا مجرمين وما خلقنا السماوات والأرض وما بينهما لاعبين ما خلقناهما إلا بالحق ولكن أكثرهم لا يعلمون إن يوم الفصل ميقاتهم أجمعين يوم لا يغني مولا عن مولا شيئا ولا هم ينصرون إلا من رحم الله إنه هو العزيز الرحيم যদি তুমি সত্যবাদী হয়ে থাকো তাহলে আমাদের বাপদাদাদের জীবিত করে আনো, এরাই উত্তম না তুব্বা সম্প্রদায় এবং তাদের পূর্ববর্তী লোকেরা? আমি তাদের ধ্বংস করেছিলাম কারণ তার অপরাধী হয়ে গিয়েছিল। আমি এই আসমান জমিন এবং এর মাঝে সমস্ত জিনিস খেলাচ্ছলে তৈরি করিনি, এসবই আমি যথাযথ উদ্দেশ্যে সৃষ্টি করেছি, কিন্তু অধিকাংশ লোকই জানে না। এদের সবার পুনর্জীবনের জন্যে নির্ধারিত সময়টি এদের ফয়সালার দিন, সেটি এমন দিন যেদিন কোনো নিকটতম প্রিয়জন কোনো নিকটতম প্রিয়জনের কাজে আসবে না, এবং আল্লাহ যাকে রহমত দান করবেন সে ছাড়া তারা কোথাও থেকে কোনো সাহায্য লাভ করবে না। তিনি মহাপরাক্রমশালী ও অত্যন্ত দয়াবান। إن شجرة الزقوم طعام الأثيم كالمهل يغلي في البطون كغلي الحميم خذوه فاعتلوه إلى سواء الجحيم ثم صبوا فوق رأسه من عذاب الحميم ذق إنك أنت العزيز الكريم إن هذا ما كنتم به تمترون জাক্কুম গাছ হবে গুনাহগারদের খাদ্য, তেলের তলানির মতো পেটের মধ্যে এমনভাবে উতলাতে থাকবে যেমন ফুটন্ত পানি উতলায়। পাকড়াও করো একে এবং টেনে হিস্ট্রে নিয়ে যাও জাহান্নামের মধ্যখানে, তারপর ঠেলে দাও তার মাথার উপর ফুটন্ত পানির আসাব। এখন এর মজা চাখো, তুমি বড় সম্মানী ব্যক্তি কি না? তাই এটা সেই জিনিস যার আমার ব্যাপারে তোমরা সন্দেহ পোষণ করতে।
إن المتقين في مقام أمين في جنات وعيون يلبسون من سندس وإستبرق متقابلين كذلك وزوجناهم بحور عين يدعون فيها بكل فاكهة آمنين لا يذوقون فيها الموت إلا الموتة الأولى ووقاهم عذاب الجحيم فضلا من ربك ذلك هو الفوز العظيم فإنما يسرناه بلسانك لعلهم يتذكرون فارتقب إنهم مرتقبون الله ভীরু লোকেরা শান্তি ও নিরাপত্তার জায়গায় থাকবে বাগান ও ঝর্ণা ঘেরা জায়গায় তারা রেশম ও মখমলের পোশাক পরে সামনাসামনি বসবে এটা হবে তাদের অবস্থা আমি সুন্দরী হরিণ নয়না নারীদের সাথে তাদের বিয়ে দেব সেখানে তার নিশ্চিন্তে মনের সুখে সব রকম সুস্বাদু জিনিস চেয়ে চেয়ে নেবে সেখানে তারা কখনো মৃত্যুর স্বাদ চাখবে না তবে দুনিয়াতে যে মৃত্যু এসেছিল তা তো এসেই গেছে আর আল্লাহ তার করুণায় তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করবেন এটাই বড় সফলতা হে নবী আমি এই কিতাবকে তোমার ভাষায় সহজ করে দিয়েছি যাতে এই লোকেরা উপদেশ গ্রহণ করে এখন তুমিও অপেক্ষা করো এরাও অপেক্ষা করছে